হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে লেটেস্ট কিছুটা আপডেট আপনাদের জানাবো বেশ কিছুটা বড় তথ্য রয়েছে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার বেশ কিছু অংশে খুব বড় সতর্কতা রয়েছে দেখে নেব কোন কোন জেলাতে সেই সম্ভাবনা সব থেকে বেশি থাকছে যেখানে প্রবল বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের দাপটে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সেইটাতে কী পরিবর্তন থাকছে এছাড়া ভয়ঙ্কর যে এখানে যে টাইফুন যেটা হিন্নাম্ন নাম নিয়ে এগোচ্ছে সেটাতে কী অবস্থা সেটা একটু দেখব ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে হয়েছে এবং হচ্ছে এমন সম্ভাবনার মধ্যে রয়েছে যেগুলো বলেছিলাম যে পুরুলিয়া বা এদিকে একটুখানি বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে সম্ভাবনা থাকছে বাকি অংশে যেহেতু উড়ো উড়ো মেঘ ফলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তবে গরমটা এখনো ভালোই বজায় রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে এবং দক্ষিণবঙ্গের পরিবেশে আপনারা অবশ্যই জানাবেন গরম কেমন থাকছে রোদের জও করা থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দাপট জারি থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে আরও বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে টোটাল বিষয়টি জানাবো একটু সময় লাগবে নিম্নচাপগুলি কী প্রভাব ফেলতে পারে জানাবো আপনাদের তো দেখুন একটু সময় নিয়ে দেখুন ইতিমধ্যে আমরা প্রথমে একটু দেখে নিই যে হিন্নাম নোর এখানে কিন্তু সেটা অনেকটা এগিয়েছে এগিয়ে কোথায় এসেছে দেখি এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ফিলিপিন্স এবং তাইগনের কাছে চলে এসেছে এবং এখান থেকে এবারে কিন্তু বাঁগ নিতে পারে এবারে এখান থেকে মাগ নিয়ে সেটা পূর্ব দিকে জাপানের দিকে এগোবে আমরা একটু দেখে নিই নতুন কি অবস্থায় রয়েছে এখানে ট্র্যাকারে আমরা চলে গেলাম ট্র্যাকারে চালালে দেখতে পাচ্ছি যে হিন্নাম নোর দুশো কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু গিয়েছে এখানে ক্যাটাগরি ফোর টাইফোনের যে ধরন সেটা কিন্তু ফাইভ বলেছিলাম আগেরটাতে এবার একটু শক্তি কমিয়ে পাঁচ থেকে দেখুন এই যে পাঁচ লেখা রয়েছে পাঁচ থেকে কিন্তু সেটা এখন চারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ছিল দুপুর একটা সময় এরপর সেটা এদিকে এভাবে এগোবে এবং এগোতে এগোতে সেটা দেখা যাচ্ছে যে এখানে ছ তারিখের দিকে জাপানের কাছে পৌঁছে যাবে জাপানের ছ তারিখ বা পাঁচ তারিখের মধ্যে পাঁচ এবং ছয় মাঝামাঝি শংসে অংশে পৌঁছবে তখন কিন্তু এর গতিবেগ সম্ভাব্য হতে পারে দুশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টাতে এটা এখানে অ্যাটাক করতে পারে স্থলভাগে অর্থাৎ বুঝতে পারছেন তারপরে আস্তে আস্তে শক্তি কমে একশো তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টাতে যাবে এটা এখান থেকে বাঁক নিতে নেওয়ার সময় কিন্তু একটু শক্তি হারাবে অর্থাৎ এখানে একশো কিলোমিটার হয়ে যাবে তারপরে আবারও যেহেতু সমুদ্রের অংশ পেয়ে যাচ্ছে ফলে এটা আর একটু ধীরে ধীরে শক্তি একটু বাড়াতে বাড়াতে শেষ মুহূর্তে দুশো পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টাতে চলে যাবে তার আগে একশো উনবানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকবে এইভাবে ক্যাটাগরি ফোর হিসাবে এখানে মোটামুটি ল্যান্ডফল করতে পারে অর্থাৎ বুঝতে পারছেন বিধ্বংসী একটি ঘূর্ণিঝড় বা যেটা টাইফুন কিন্তু জাপানে প্রভাব ফেলবে এরপর সেটা জাপানের অনেক সরভাগে একটু ভেতরে যখন ঢুকে যাবে তখন সেটা ক্যাটাগরি টু হিসাবে একশো তেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টাতে এগোতে থাকবে এবং ধীরে ধীরে সেটি পরবর্তী ক্ষেত্রে আট তো এখানে মোটামুটি এখানে যা যাচ্ছে যে আট তারিখ পর্যন্ত থাকবে তখন শেষে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টাতে লাস্টে এটি তার শক্তি হারাবে তো এরকমভাবে কিন্তু রয়েছে হিন্নাম নোর দেখে নিলেন এই পুরো বিষয়টি এবার আমরা একটু আপনাদের একটু ট্র্যাকটা করে দেখিয়ে দিই সেখানে সেই ব্যাপারটাই থাকছে কিনা এটা দেখুন এখানে মোটামুটি এই জায়গাতে রয়েছে এটা এবার একটুখানি শক্তি কমাবে দেখুন এবারে শক্তি কমাতে একটু কমিয়ে একটু এগোবে এদিকে এগোবে এটা তিন তারিখ চার তারিখের দিকে ধীরে ধীরে আবার শক্তি বাড়তে থাকবে দেখুন বাড়াচ্ছে এই দেখুন শক্তি বাড়িয়ে ফেলেছে এখন সাদা মতো হয়ে গেল অর্থাৎ এখানে প্রচণ্ড শক্তি চলে আসছে এবার এবারে কিন্তু আস্তে আস্তে এটা এগোতে থাকবে এইখানে চলে আসবে পাঁচ এবং ছ তারিখের দিকে জাপানের দেখুন এইখানটাতে এখানে চলে আসবে এইখানেই কিন্তু এটা ল্যান্ড করবে তখন দেখুন অনেক শক্তি বাড়িয়ে ফেলছে ফলে কিছুটা দক্ষিণ কোরিয়া এবং কিছুটা এখানে জাপান এর এই অংশে এটা ল্যান্ডফল করবে ক্যাটেগরি ফোর হিসাবে ভয়ঙ্কর একটি লীলা চলবে জাপানের এবং কোরিয়ার বিভিন্ন অংশে কিন্তু চলবে এর মধ্যে ধীরে ধীরে সাত আট তারিখের মধ্যে সেটা সমাপ্ত হয়ে যাবে তারপর সেটা ধীরে ধীরে ওটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে তারপর সেটা আস্তে আস্তে সমাপ্ত হয়ে যাবে এটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে নিম্নচাপ যেটা উঠছে সাত তারিখের দিকে সেটার কী অবস্থা আমরা সাত তারিখের দিকে একটু ঘূর্ণাবত দেখতে পাবো আট তারিখে এইটা শক্তি বাড়াবে এখনও দেখা যাচ্ছে যেটা বাংলার দিকে কিন্তু ঝোড়ো হাওয়া তুলবে তার মানে দীঘা মন্দামণি এবং সাগর দ্বীপ এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ মৎস্যজীবীদের আট বা নয় তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর সম্ভবত সতর্কতা জারি করবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশের একদম কলাপাড়া বরিশাল খুলনা ধরে এখানে সুন্দরবনের পুরো এলাকার নামখানা পোশাকগঞ্জ সমস্ত দিকে হলদিবাড়ি কলকাতা পর্যন্ত উঠবে এটা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পর্যন্ত বর্ধমানের উপর দিয়ে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং সেটা উড়িষ্যার দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু এর মুখটা কিন্তু দেখা যাচ্ছে এটা এই দিকে চলে যাবে অর্থাৎ নয় এবং দশ তারিখের মধ্যে সেটা বাঁধ দিকে চলে যাবে ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত আমরা পাবো কিছুটা কিন্তু যদি আমরা আমাদের দেখাই ধরুন এখানে আমরা একটা জায়গা ক্লিক করে প্রথমে দেখিয়ে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দীঘাতে আমরা ক্লিক করে দেখাচ্ছি দেখুন এই দুই তিন চার এই সময়কালের মধ্যে একটু হালকা হাওয়া থাকবে তিন তারিখ চার তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন যে আট নয় দশ দেখুন এই সময়কালের মধ্যে দীঘা থেকে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এই সময়কালের মধ্যে শনিবার কিন্তু ন মানে শুক্র শনিবার নয় এবং দশ তারিখে দীঘা দিঘি কিন্তু এখানে হয়তো সতর্কতা থাকতে পারে ছোড়ো হাওয়া এবং প্রচুর বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে অর্থাৎ বুঝতে পারছেন যে এই ডেটাতে কিন্তু একটা নিম্নচাপের প্রভাব পড়বে এবারে আমরা একবার দেখিয়ে দিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর কোথায় কী বৃষ্টিপাত হবে সেটা বলে দিচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে এক তারিখ সন্ধ্যাবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন লেটেস্ট আপডেট প্রকাশ করেছে সেখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের লাল সতর্কতা অর্থাৎ বাংলার উত্তর ভাগে কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এক এবং দু তারিখের লাল সতর্কতা কি কেন না এখানে ভারী থেকে অতি ভারী এবং সঙ্গে কোথাও কোথাও দু একটি জায়গাতে এক্সট্রিমলি হেভি রেন ফলের সম্ভাবনা থাকছে এবং সেটা কিন্তু সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কালিম্পং এই জায়গা এই দুটি জেলাতে সম্ভাবনা থাকছে এছাড়া ভারী থেকে ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে দেখা মিলতে পারে সবই কিন্তু ভেরি লাইকলি করা হল এছাড়া সম্ভাবনা থাকছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে এছাড়া বাকি জায়গাতে দু এক জায়গাতে বজ্র হতে পারে ঝড় হবে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা থাকছে এছাড়া দু তারিখেও কিন্তু থাকছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল জলপাইগুড়ি কালিম্পং এছাড়া বাড়ি একই রকম রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এর পাশাপাশি হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত থাকবে এছাড়া ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া তিন চার তারিখও কমলা সতর্কতা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত মানে উপরের দিকে পাঁচটি জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত থাকবে এছাড়া উত্তর মানে উত্তর দিনাজপুর এবং কোচবিহার এইগুলোতে কিন্তু মেলানো থাকছে পাঁচ তারিখের দিকে আবহাওয়া অত বলছে এগুলোতে একটু কমে যাবে তবে এই সমস্ত আপডেটে পরিবর্তন হতে পারে তো পরিবর্তনগুলি নিয়মিত আপনাদের জানিয়ে দেবো সিকিমেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা দিয়েছে কমলা সতর্কতা অর্থাৎ উত্তর ভাগে কিন্তু ভালো সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে দু তারিখে বলছে যে বজ্রবিদ্যুৎ হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ এইখানে হ্যাঁ কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন গরমকে কাজে লাগিয়ে কিন্তু এখানে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে সুতরাং একটু চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন মাঠে যাওয়ার সময় মেঘ গুড় করলে অবশ্যই সরে যাবেন বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ার চাষি ভাইদের জন্য এটা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তিন এবং চার তারিখে বর্জ্যবিদ্যুৎ হতে পারে যে কোনো জায়গাতে একটু মাথায় রাখবেন আর কি এগুলো আর বিহারের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে ঝাড়খণ্ডের দিকে কিন্তু তিন তারিখে ভারী বৃষ্টিপাত অর্থাৎ ঢুকে যাচ্ছে বুঝতেই পারছেন এবং এখানে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত নেই আন্দামান দ্বীপপুঞ্জ দিকে দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের কথা বলছে এটা কবে এখানে যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে যে পাঁচ তারিখে পাঁচ তারিখ মানে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে ওই দিক থেকে ফলে এখানে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার কথা বলেছে আলিপুর আহা দপ্তর তবে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা দেয়নি তবে উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে সম্ভবত নিম্নচাপ উঠলে একদিনের সতর্কতা বা দুদিনের সতর্কতা জারি হতে পারে সেটা আমাদের জানিয়ে রাখলাম আর বৃষ্টিপাত নিয়ে এমনি তাপমাত্রা নিয়ে বড়ো কোনো পরিবর্তন বলেনি অর্থাৎ মোটামুটি গরমটা থাকবে বোঝাই যাচ্ছে বৃষ্টিপাত যদি হয়েও যায় কোথায় কোথাও তাও কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে এবারে যেটা রয়েছে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে বেশিরভাগ জায়গাতে গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই পুরুলিয়া এই জায়গাগুলোর বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বাকি জেলাগুলিতে খুবই কম কম সম্ভাবনা রয়েছে এখানে চার তিন তারিখের দিকে যেটা বলছে তিন চার এবং পাঁচ যেটা আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত বাড়তে পারে তো ভেরি লাইকলি করে কিন্তু আবহাওয়া যেটা বলছে যে অ্যাট মেনি প্লেসেস দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই চান্স থাকছে তবে মেনি প্লেসেস মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ধরতে হবে তার মানে ভারী বৃষ্টিপাতও কিন্তু বলেনি বুঝতেই পারছেন তো আমাদের যেটা মনে হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে এইটা বোঝা যাচ্ছে কীরকম হবে সেটা আমাদের দেখাবো ইন্ডি থেকে তো এই রয়েছে আর কি আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলুন আমরা ও যাই তো বন্ধুরা আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিন আমরা এখানেই ছিলাম তো নিম্নচাপ যেটা থাকবে সেটা তো বললাম এখানে এইগুলোতে দমকা ঝোড়ো হাওয়া দেবে এবারে আমরা বজ্র মন্ডে চলে যাচ্ছি দেখুন এখানে ন তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপের দাপটে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে থাকবে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে দশ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি আমরা দশ তারিখেও কিন্তু দমকা হাওয়া এবং এখানে কিছুটা বৃষ্টিপাত থাকবে দশ তারিখেও বৃষ্টিপাত থাকবে আট তারিখের দিকে মূলত দুপুরবেলার দিক এই সময়তে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু কমবে কিন্তু আমরা এখানে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত বা বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত থাকবে তবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে মনে হচ্ছে বৃষ্টিপাত একটু বেশি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের তুলনায় ত্রিপুরার তুলনায় তো সুতরাং ত্রিপুরাতেও কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে তবে দেখুন এই যে হালকা থেকে মাঝে মাঝে দেখুন মাঝে মাঝে কমাবার একটু বেশি কম বেশি কম দেখা যাচ্ছে তবে এই আপডেটগুলিতে এখনও পরিবর্তন হবে সুতরাং একটু জানিয়ে রাখলাম যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আট নয় দশের মধ্যে আমরা পেতে চলেছি নিম্নচাপের দাপট এবং সঙ্গে দমকা হাওয়া আর এবারে আমরা এখন দেখে নেবো যে বর্তমানে কি অবস্থা বর্তমানে রাতের দিকে বৃষ্টিপাত আসবে দেখলেন আবহাওয়া দপ্তর বলেছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে তো উত্তরবঙ্গে আমরা যদি একদম রাতের দিকে দেখি রাত থেকে কিন্তু দেখুন এই যে সিকিম থেকে শুরু করে আলি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে অর্থাৎ মেঘ উঠবে এবং বর্তমানে যদি কমও থাকে তাহলে আবার সম্ভাবনা থাকছে এছাড়া উত্তর দিনাজপুর এছাড়া ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর জল দিনাজপুর এগুলোতে কিন্তু থাকছে এছাড়া মালদা পর্যন্ত সম্ভাবনা থাকছে বোগরা আদমদিঘি এবং মনমোহন সিং স্লেডু কিছুটা হতে পারে শিলচরের দিকে তেমন দেখা যাচ্ছে না কিন্তু একটু মেঘলা হতেও পারে এবং ডিব্রুগড় আশেপাশে কিছুটা হোজাইয়ের দিকে আসামে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে একদম রাতের দিকে আরও দেখুন বৃষ্টিপাত কিন্তু কিছুটা বাংলাদেশে নেমে যাবে মানে যেটা বলবো যে মনমোহন সিলেটে কিছু অংশ ধরে ঢাকা এবং ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাতের দিকে আসতেও পারে একটা সম্ভাবনা থাকছে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে এখানে রাজশাহী বিভাগ ধরে কিন্তু কিছুটা বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই অংশ এবং চট্টগ্রামের দিকে একটু সম্ভাবনা থাকে সুতরাং মেঘ যদি এদিক দিয়ে তৈরি হয়ে যায় তাহলে এই মেঘগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালবেলা থেকে রাতের রাত থেকে সকালের মধ্যে বাংলাদেশের মনমোহন সিং সিলেটের একটুখানি সামান্য অংশ কিন্তু রাজশাহী পর্যন্ত অংশে ঢাকা পর্যন্ত অংশে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার শুক্রবার দুপুরবেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার কিছু এলাকা এখানে যদিও দেখাচ্ছে পশ্চিম বর্ধমানে উড়িষ্যা সংলগ্ন কিছু পশ্চিম মেদিনীপুর কিছু এলাকাতে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে তো হলে ভালো গরম তো চলছে এখানে মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে তো সেখানে একটা স্বস্তি দিতেও পারে যদি হয় ভালো আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে তো আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার কিন্তু সম্ভাবনা থাকছে এখানে নদীয়া বর্ধমান কিছুটা হুগলি আরামবাগ বা বাঁকুড়া আসানসোল দুর্গাপুর তো এগুলোতে একটু সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন অংশে আজিমগঞ্জ তারপরে দেখুন বহরমপুর রোমকল এগুলোতে কিন্তু একটু সম্ভাবনা থাকে এছাড়া মেরপুর এদিকে বগুড়া আদমদিগি এছাড়াও দেখুন ধাম ডামুহারা এছাড়া এখানে অভয়নগর নারায়ণ গোপীনাথপুর মকসুদপুর এদিকেও কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং দু তারিখে একটু এরকম সম্ভাবনা একটু সময় দিয়ে দেখুন বুঝতে পারবেন কী হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার চলবে এখন সেটা আবহাওয়া দপ্তরে বলেছে মূলত আমরা একটু দক্ষিণবঙ্গে দেখার চেষ্টা করি দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টিপাত বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা বর্ধমানের বেশ কিছু অংশে এগুলো কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত নয় সেটা আগে থেকে বলে রাখলাম এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া মেদিনীপুর কলকাতার আশেপাশে হাওড়া এগুলোতে কিন্তু একটু হতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রামও কিছুটা হতে পারে ত্রিপুরাতে কিছুটা হতে পারে ত্রিপুরা উত্তর পশ্চিম সব দিকেই মোটামুটি ঘুরিয়ে ফিরে হতে পারে আর কি শিলচরে একটু হতে পারে সিলেটের দিকে হতে পারে মৌলীয় বাজারের দিকে মোটামুটি দেখা যাচ্ছে সেরকম নয় এই রকম একটু দেখা যাচ্ছে আর কি সবটাই মোটামুটি দেখিয়ে দিলাম এছাড়া কলাই বোগুড়া আধুন দিকের দিকে রংপুর বিভাগের রংপুরের আশেপাশে কিছুটা হতে পারে সম্ভাবনা থাকছে এবং পরবর্তী মানে শনিবারে কিন্তু সারাদিন একটু মেঘলা মেঘলা ভাব বেশি থাকবে রবিবারেও দেখুন এখানে বৃষ্টিপাত থাকবে রবিবারে বৃষ্টিপাত বাড়বে একটু বাংলাদেশেরও উত্তর পূর্ব দিকে বেড়ে যাচ্ছে ঢাকা মরমনসিং সিলেট ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু দুপুরের দিকে আমরা দেখবো যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু এখানে থাকতে পারে দেখুন দুপুরের দিকে কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হুগলি পরিষ্কার দেখুন এখানে বর্ধমান আরামবাগ কোলাঘাট পাঁচকোড়া খানাকুড অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে একটু বৃষ্টিপাত বাড়বে খড়গপুর মেদিনীপুর ক্ষীরপাই কোলাঘাট বাঁকুড়া কতুলপুর আরামবাগ কাটোয়া এদিকে ঘুসকোরা এদিকে দেখুন এখানে বোলপুর সোনামুখী পাত্র সায়ের কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এদিকে বেলডাঙ্গা হরিহরপাড়া বহরমপুর ডোমকল জঙ্গিপুর রামপুরহাট এগুলোতে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন যে এবং আসানসোল এগুলোতে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলীয় অংশেও বৃষ্টিপাত থাকতে পারে চব্বিশ পরগনাও থাকতে পারে গরম অসুস্থ মধ্যে মধ্যেই কিন্তু একটু বৃষ্টিপাত দেবে এবং পাঁচ তারিখেও বৃষ্টিপাত থাকবে আসামে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আমরা দেখবো দুপুরবেলাতে কিন্তু পাঁচ তারিখও কিছুটা বৃষ্টিপাত থাকবে তবে পশ্চিমাঞ্চলের দিকে একটু সম্ভাবনা বেশি থাকছে দুই বর্ধমান এখানে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে উড়িষ্যা সংলগ্ন জায়গাতে বৃষ্টিপাত হতে হতে কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকেও হতে পারে এবং কলকাতার আশেপাশে একটু মেঘলা মেঘলা হবে তবে একবার বৃষ্টিপাত দুবার হতেও পারে সেটা সম্ভবত হালকার উপরে চলে আসতে পারে এটাই থাকলো আর মোটামুটি ছয় তারিখে একটু কমবে সাত তারিখে একটু মোটামুটি থাকবে সেরকম বিক্ষিপ্ত হবে তেমন নাও হতে পারে আবার কিন্তু আট তারিখ ন তারিখের মধ্যে আবার আবারও নিম্নচাপের দাবটে কিছুটা বৃষ্টিপাত এখানে পাবো বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন তো এই সময় থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে তবে তার আগে চার পাঁচ দিন মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন চলবে এই রয়েছে বিশেষ করে উপরের দিকে পাঁচ জেলাতে আশা করি বুঝতে পেরেছেন আলিপুরদুয়ারটা ক্লিক করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ড্রপস রয়েছে মেঘলা মেঘলা ভাবেই বেশি থাকবে আগামী চার পাঁচ দিন কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে আগামী চার পাঁচ দিন আরও থাকবে এখানে কিন্তু এখন বৃষ্টিপাত মোটামুটি সাত আট নয়ের মধ্যে বৃষ্টিপাত সাত তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা কমতে শুরু করতে পারে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো এই রয়েছে লেটেস্ট আপডেট আর এটা বড়ো করছি না আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ